যুদ্ধ ধর্মের যে রামগিরি মহারাজ আমাদের প্রান্তীয় নবীকে নিয়ে এরকম একটা কটুক্তি করছে, তার যদি ফাঁসি না হয় আমরা এটা প্রতিবাদ চালিয়ে যাবো কি? দেখেছি 2013 সালে কিছু নাস্তিক কগাররা শাহবাগে এসে আমাদের নবীকে নিয়ে কটুক্তি করেছে, আমাদের রসুলকে নিয়ে কটুক্তি করেছে, ওরা তারই পাঞ্জাবি নিয়ে কটুক্তি করেছে। সেই প্রতিবাদে আপাতত ইসলাম পাচিবে গণসমাবেশে আজিরা দশরা তাদেরকে গণহত্যা করেছে। আমরা চাই শাহবাগীদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখন শুধু আপাতত নয়, আমরা প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্ররা আছি তাদের সাথে, মাদ্রাসার ছাত্ররাই কেন লড়বে, আমরাও আছি তাদের সাথে, শুধু তারাই কেন লড়বে, আমরাও লড়ব, আমরাও আমাদের জীবন দিতে প্রস্তুত ইসলামের জন্য। পরিশেষে সে কত অভিযোগ জানায়।
সে ভারতে পালিয়ে যায়, কিন্তু তার কোনো বিচার সহায়তা করেনি। তাকে অনেকবার বিচার চাওয়া হলেও তার বিচার আমরা পাইনি। বর্তমান সরকারের অধীনে আমরা আসাদুর এবং মুসলিমান আসিনের বিচার চাই। এই দুজনকে দেশে এনে প্রকাশ্যে ভাগিয়ে দিতে হবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।